রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। দুপুরে কক্সবাজার দায়রা ও জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে 29 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম জানান, 29 আসামির মধ্যে আজ 15 জন আদালতে হাজির ছিলেন, বাকি 14 আসামি পলাতক রয়েছেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে আলোচিত এই মামলার বিচার কাজ শুরু হলো। 2021 সালের 29 সেপ্টেম্বর রাতে উখিয়ার লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে নিহত হন সংগঠনটির চেয়ারম্যান মুহিবুল্লাহ। পরদিন নিহতের ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। 2022 সালে 13 জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।